একটা 9টা দিকে যাচ্ছি আজকে উইকেন্ডে, তো চিন্তা করলাম কোথায় যাওয়া যায়, তো জিহাবকে সাথে নিয়ে বের হলাম। আর যাচ্ছে হচ্ছে আজকে হচ্ছে আমাদের পাশে হাড়িয়াজি এগ্রিকালচার ইনস্টিটিউট। তো বেসিক্যালি এখানে যাওয়ার কিছু রিজন আছে, কারণ কিছুদিন যাবো দেখলাম ফেসবুকে অনেক ছবি এবং ভিডিও ভালো লাগলো, তাই চিন্তা করলাম যাওয়া যায়, তাই এদিকে যাওয়া না হয় না হাটাজারির আমরা যাব বাম পাশ দিয়ে রোড দিয়ে, ডান পাশে হচ্ছে আমরা রাউজান রাঙামাটি যাওয়া রোড, আর বাম পাশে হচ্ছে খাগড়াছড়ি লাইন, খাগড়াছড়ি ফটিকচার লাইন, আর আমরা বাম পাশ দিয়ে যাব। এটা হচ্ছে হাটাজারি চত্বর বাস স্ট্যান্ড, এখান থেকে আপনার সব জায়গায় যাওয়া যায়, ঢাকা চট্টগ্রামের যে কোনো অঞ্চলে যাওয়া যায়, এখান থেকে সব গাড়ি পাওয়া যায়, আর চট্টগ্রামের বাইরেও যে কোনো জায়গায় যাওয়া যায় এখান থেকে। আপনারা যদি কোনো সময় আসেন তাহলে এখান থেকে নিশ্চিত দিতে হবে। কৃষি কমিশন ইনস্টিটিউটে, তো অনেকের আচ্ছা ইন্টু দেওয়া হয় না। সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইস কল টু তাসি টুরিস্ট। তো আজকে চলে আসলাম বাংলাদেশ কৃষি কমিশন ইনস্টিটিউটে, তো অনেকের চাওয়া ছিল বা দেখার ইচ্ছা ছিল, কারণ আমিও কিছু বুকে দেখলাম কিছু ভিডিও এবং কিছু ছবি দেখলাম যেটার বাংলাদেশ কৃষি কমিশন ইনস্টিটিউটে সূর্যমুখী বাগানটা নিয়ে অনেকে ছবি দিচ্ছিল, তো আমি চিন্তা করলাম চলে আসলাম ওইটা দেখার জন্য। আর আজকে ওয়েদারটা অনেকটা কুয়াশা মেঘাচ্ছন্ন, তো তেমন ভিউ কীভাবে আস যায় না, আমি কেমন দেখাচ্ছে ট্রাই করবো আপনাদের বেটার কিছু ভিউ দেখার জন্য। আর আমি এখন কিছু সিনেমাটিক শট এবং কিছু ড্রোন ভিউ আপনাদের দেখাচ্ছি। Thank you.
গেছে আপনাদের। তো আশা করি ভিডিওটি ফুল দেখবেন, আর আমি যেহেতু নতুন ইউটিউবার তেমন কিছু হয়তো মিস্টেক থাকতে পারে অনেক কিছু, তো ট্রাই করুন ভুলগুলিকে শুধরে দেওয়ার জন্য। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ওইটাকে কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওগুলি যদি কিছু ভালো দিক থাকে ওটাকে ভালো মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর এখানে আসলে এই যে আমরা যেটাতে আসলাম ওইটাতে সবার আসার অনুমতি নেই, বাট আমরা কিছু স্পেশাল পারমিশন নিয়ে আমরা ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম। তো আমরা ট্রাই করবেন এই যে এই কিশোরামে এসে আপনাদের যে ন্যাচারাল ভিউগুলো দেখার জন্য। আর বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা চট্টগ্রামের মধ্যে, আসলে ওইটা না আসলে বোঝা যায় না, আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন। আর এখানে ওটা হচ্ছে দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে পর্যটন এরিয়া, আরেকটা হচ্ছে মানে ওদের গবেষণার জন্য যেটা ইউজ করা হয়। তো আপনারা ট্রাই করবেন সব কিছু এসে দেখার জন্য। আর যদি যারা ব্লগিং করেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন, আপনারা এসে দেখতে পারবেন জিনিসটা কীরকম। তো এটুকু ছিল আজকের।